নমস্কার বন্ধুরা, আবার নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে ম্যাঙ্গো শেক, তার সাথে ম্যাঙ্গো বোবা কীভাবে বানালাম সেই রেসিপি, সেই দেশি রান্নাঘরে বিদেশি রেসিপি চলে এসেছে। চলো বাড়িতে বোবা বানাবো কী করে। মেয়েদের আবদার ছিল, এখন নতুন ট্রেন্ডিংয়ে বোবা উঠেছে, বোবা বানাবো। চলো, এই সাবু ছিল, সাবুগুলোকে মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নিলাম। সাবু পাউডারও পাওয়া যায়, কিন্তু আমি তো সাবু পাউডার কোথা থেকে পাবো, তাই সাবুটাকে গুঁড়ো করে নিলাম। তারপরে একটা ছাঁকনির সাহায্যে বা চালুনির সাহায্যে একটুকুনি জালের সাহায্যে এটাকে ছেঁকে নেবে। সবসময় তো পুরোটা পাউডার হবে না গুঁড়ো, সেই জন্যে। আর সাবুটা যদি কড়ায় হালকা করে নাড়াচাড়া করে গুঁড়ো করো, তাহলে আটটু মানে গুঁড়ো হয়ে যাবে। এইভাবে গুঁড়োটা আমরা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি। এই দিয়েই হবে বোবার রেসিপি। আস্তে আস্তে দেখো, তোমরা নিশ্চয়ই দেখেছো, কিন্তু কী করে বানাবে সেইটা একটা প্রবলেম ছিল, তাই করলাম। চলো, ম্যাঙ্গো বোবা যেহেতু আম তো লাগবেই, আমগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবারে সেইগুলোকে একটু কেটে মিক্সির মধ্যে পেস্ট করে নেব, হালকা করে কেটে টুকরো টুকরো করে পেস্ট করে নেব, সেইটা দিয়ে সাবুটাকে মাখবো। চলো দেখতে থাকবো। বেশি করে নিলাম, কারণ ম্যাঙ্গো শেক তো বানাবো, আগে অল্প একটু আম মানে পেস্ট করে নিয়ে ওই সাবুটার সাথে মাখবো। আর অল্প কিছু থাকলে কোনো অসুবিধে নেই, তোমরা এরকম ছাঁকনির সাহায্যে ছেঁকেও নিতে পারো। মানে যদি কোনো আমের কিছু থাকে সেইটা মাখতে গেলে অসুবিধা হবে সেই জন্যে, আর না হলে তোমরা এমনিও পুরো যদি একদম খুব পাকা আম হলে মানে ছাঁকনিতে ছাঁকতে হবে না, এমনি হয়ে যাবে। আর একটু যদি আর্স ধরনের আম থাকে না, থেকে যায়, সেইগুলোর জন্য একটু ছাঁকনিতে ছেঁকে মানে এ করে নিতে পারো। তাহলে মাখলে তোমাদের ওই তৈরি করতে বলগুলোকে সুবিধা হবে সেই জন্যে। এই যে অল্প অল্প করে আমের পাল্প নিয়ে কিন্তু মাখতে হবে, কোনো জল লাগবে না। আমের রস দিয়েই বা ওই পাল্প দিয়ে মিশ্রণটা দিয়ে মাখা যাবে, বেশ টাইট করে ময়দা মাখার মতন মেখে নিতে হবে। আস্তে আস্তে শুকিয়ে যাবে, সাবু যেহেতু টেনে যাবে সেহেতু আস্তে আস্তে দেবে আর মাখবে। যখনই শুকিয়ে যাবে, মাখতে মাখতে আবার একটু মানে আমের পাল্পটা দেবে আর মাখবে। কোনো বলছি জল কিন্তু দিচ্ছি না, যেহেতু আমের রস আছে সেটা দিয়েই মাখা হয়ে যাবে। বেশ ভালো করে এরকম বল করে নিয়ে এরকম হাতের সাহায্যে আস্তে আস্তে করে ছোট ছোট বল করে ফেলতে হবে। আমি ভালো করে মেখে নিচ্ছিলাম হাতে, ওইখানে তো মেখেইছি ভালো করে, মানে আটা যেমন মাখে ঠেসে ঠুসে ভালো করে মেখে নিতে হবে, কোনো যেন ঝুড়ো না হয়ে যায়। আর ওই মাঝখানে মাঝখানে একটু পাল্পটা দিলেই ওই যে রসটা শুকিয়ে যাচ্ছিলো সেটা কাজে লেগে যাবে। Thank you.
গেলো, আমার বোবা তো গোল পাকানো হয়ে গেছে, এবারে এই গ্যাস জ্বালবো। গ্যাস জ্বেলে এই যে জলটা ফুটলেই, জলে কিছুই দিইনি, শুধু একদম সাদা জল, জলটা ফুটলেই এই বোবাগুলো মানে বলসগুলো দিয়ে দিতে হবে। একদম বাড়িতেই তোমরা তৈরি করে নিতে পারবে আর তোমার বাচ্চাদের খুশি করে দেবে, মানে ওরা অবাক হয়ে যাবে মা বাড়িতে কি করে বানালো। তাহলে একবার ট্রাই করে দেখবে, চলো এখনও কাজ শেষ হয়নি কিন্তু পুরোটা দেখতে হবে। এইভাবে জল ফুটলে এই যে সব দিয়ে দিলাম, আর কিছুক্ষণ ফুটলেই দেখবে এইগুলোকে ভেসে উঠেছে ওপর দিকে। হ্যাঁ, আপনিই ভেসে উঠবে, ভালো করে ফুটে নিলে, ফুটে গেলেই ভেসে উঠবে, তখন সেটাকে তুলে নিতে হবে। আর এইদিকে যতক্ষণ ফুটছে আমি আমগুলোকে আর আমগুলো যেগুলো ছিল সেই যে মিক্সিতে দিয়ে নিচ্ছিলাম, কারণ ওই মিক্সিতে নাক দিয়ে নিলে ওখানে তো মিল্কশেকটা বানাতে হবে, সেই জন্যে অলরেডি এই যে ফুটে দেখতে পাচ্ছ ওপরে ভেসে উঠেছে। এইগুলোকে এবারে কি করতে হবে, এমনি নর্মাল জলের মধ্যে দিয়ে দিতে হবে, হ্যাঁ, যাতে ওরা না হলে এমনি রেখে দিলে, তুলে রেখে দিলে কি হবে, ওগুলো গায়ে আটকে যাবে, একটার সাথে একটা আটকে যাবে, সেই জন্যে এমনি ঠান্ডা জল নয়, এমনি নর্মাল ওয়াটারে মানে জলের মধ্যে দিয়ে দেবে। এই যে আমগুলোকে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম মিক্সিতে, ওইদিকে যখন বোবাগুলো তুলছিলাম তার মধ্যে একটু চিনি দিলাম, ম্যাঙ্গো শেকে অবশ্যই চিনিটা দিতে হবে, চিনি দিয়ে সেটাকেও ভালো করে মিক্সিতে একসাথে আমের সাথে পেস্ট করে নিলাম। তাহলে চিনিগুলো কী হবে, আস্তে আস্তে গলে যাবে। তার মধ্যে আমি দিলাম একটু ক্রিম, হ্যাঁ ক্রিম দিয়ে ভালো করে একসাথে মিক্স করে নেব মিক্সিতে। তারপরে এক কাপ দুধ দিয়ে দিচ্ছি, তারপর আবার কি গ্লাসের মধ্যে আগে বোবাগুলো দিয়ে দেবে। হ্যাঁ, বোবাগুলো তো তলায় থাকে, অবশ্যই খেয়াল করেছো সেই বোবাগুলো গ্লাসের মধ্যে ঢেলে দেবে। তারপরে হোটেলের মতন সাজাতে হবে, তো না হলে তো বাচ্চারা খাবে না, চলো আমাদের বাচ্চাদের জন্যই সব কিছু করা। তারপরে এই আইস কিউবগুলো মানে বরফের টুকরোগুলো আস্তে আস্তে গ্লাসের মধ্যে ঢেলে দেবে। বাচ্চাদের তো একদম সাজিয়ে গুছিয়ে দিতে হবে। তারপরে এই ম্যাঙ্গো শেকটা হালকা করে ঢেলে দেবে, পেটও ভরে যাবে, পেট ঠান্ডাও থাকবে, আর বাড়ির তৈরি জিনিস হেলদি তো বটেই আর টেস্টি তো অবশ্যই, আর ফলটা তো খাওয়া হয়ে গেল, গরমের ছুটিতে আর কিসের দরকার, বাচ্চারাও হ্যাপি তোমরাও হ্যাপি, মানে সকালবেলা উঠেই চিন্তা করতে হবে না বা দুপুরবেলায় অফ টাইমে মা কী খাবো কী খাবো, এটা দিয়ে দেবে সকালবেলার টিফিনেই দিয়ে দেবে, দেখবে ওরা খুশি হয়ে যাবে, আর বোবার জন্যে পেটটা ভারীও হয়ে যাবে। অবশ্যই ওপর দিকে এইরকম আম দিয়ে সাজিয়ে দেবে, হোটেল স্টাইলের তো, তাই না, না হলে তো হবে না। চলো, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, তাহলে বাচ্চাদের জন্য এরকম মজাদার রেসিপি দেখতে পাবে। আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আজকের জন্য বাই, দেখতে কিন্তু দারুণ হয়েছিল আর খেতে ও দারুণ হয়েছিল।